ঢাকা ইউনিভার্সিটির সামনে এদেশের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় আলেমদের বিরোধিতা করেছে। একটি লোকের নাম সে বারবার উচ্চারণ করেছে, করে আলেমদের বিরোধিতা করে সে কিছু কথা ব্যক্ত করেছে। সেই নষ্ট ভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধানের কাছে আইসেন, সব কয়টারে বুড়িগঙ্গায় ভাষা মামুনুল হক গঙ্গের চ্যালেঞ্জ করে বলছি, সাহস থাকলে ছাত্রলীগের সাথে মোকাবেলা করেন, কোন প্রশাসনিক হেল্প লাগবে না। ওই মাইকে বৈশা বড় বড় কথা না বলে একটু মাঠে নামে হাঁটাহাঁটি করেন, পেট তো ভালোই বাড়ছে খাইতে খাইতে। অনেক তো দেখেছি ওই শাপলা চত্বরে খুব বড় বড় কথা বলেছিলেন মামুনুল হক, বলেছিল বড় বড় লেজ দিয়ে এসেছিল যে রাতের ভিতরে নাকি সবাই সরকার নাকি দৌড়ে পালাবে। আমরা কি দেখতে পেলাম, ওই মামুনুল হক এই পদত্যাগের কিছুক্ষণ পরেই লেজ গুটিয়ে হেঁটে হেঁটে দৌড়ে পালিয়ে গেছে। তাদের যে লেজ হয়েছে সেই লেজ কেটে দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। এই মামুনুল হক জঙ্গিবাদীদের স্পষ্ট ভাবে তাদেরকে নিশ্চিত থাকেন যে তাদের সাথে নিয়ে গিয়ে যাচ্ছে জামাত শিবির বিএনপি পেতার তারা। হুঁশিয়ার সাবধান, আমরা যদি মাঠে নামি আপনারা কিন্তু একজনও পালিয়ে যাবার পার পাবেন না। মূলত সে আলেমের অপরাধ হচ্ছে সে মূর্তির বিরোধিতা করেছে। এইটা আলেমের যদি অপরাধ হয় এই অপরাধ আমারও, এই অপরাধে অপরাধী প্রত্যেকটা মুসলমান, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ যেখানে মূর্তির বিরুদ্ধে বলেছে সেখানে আমি তো পক্ষে বলতে পারি না, আর সে আলেম এটার বিরোধিতা করেছে, এর কারণে যদি ওই আলেমের বিরোধিতা করতে হয় আমি বলতে পারি সরাসরি সে আল্লাহর বিরোধিতা করেছে, এর কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হয়েছে। ওলামা ইকরামকে এই কথা বলার কারণে তার লেজ কাটার হুমকি দেওয়া, বুড়িগঙ্গাতে চুবিয়ে মারার হক হুমকি দেওয়া, এটা দিন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের রেখে যাওয়া মনোনীত ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করা। এই জন্য আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, তাদের জন্য হেদায়তের কামনা করছি। আমার এই বক্তব্য যদি সে শুনে থাকে আমি তাকে বলবো, ভাই তুমি তওবা করো, তুমি না মুসলিম, তোমার বাবা না একজন মুসলমান, তোমার মা না একজন মুসলিম, তোমাকে তারা আল নাহিয়ান নাম দিয়েছিল, ইসলামিক একটা নাম, এই নামের বরকতে তুমি একজন ভালো আদর্শবান মুসলিম হবে এটা তারা আশা করেছিল, কিন্তু আজকে যে কোনো কিছুর পিছনে পড়ে তুমি আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করে তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো। সুতরাং তোমাকে তাওবা করে তোমার পূর্বের কথার জন্য ক্ষমা চেয়ে ইসলামের ভিতরে আসার জন্য তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি আশা করি ওলামা ইকরামের বিরুদ্ধাচারণ করার আগে কোনো না কোনো ওলামা ইকরামের সাথে কথা বলে এই বিষয়ে স্পষ্ট ধারণা না নিয়ে যদি কথা বলো ইমান নিয়ে কবরে যাওয়ার মতো সৌভাগ্য তোমার হবে না, জাহান্নামের খোরাক হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে কবুল করে নিন, আমার ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, সকলে বলি আমিন। পক্ষান্তরে এই সমস্ত ভাইরা যারা আছে যারা ওলামা ইকরামকে দোষারোপ করতে চায় এই বলে যে কিছু কিছু আলেম ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, আচ্ছা বলেন তো আলেমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে এটা কে বলতে পারবে? আরেকজন আলেম বলতে পারবে, সাধারণ কোনো মানুষ বলতে পারবে না? একজন ইঞ্জিনিয়ারের ভুল তো একজন রিক্সার ড্রাইভার ধরতে পারে না, একজন কুলি একজন ডাক্তারের ভুল তো ধরতে পারে না, ডাক্তারের ভুল ডাক্তার ধরতে পারে, কুলির ভুল কুলি ধরতে পারে, রিক্সাওয়ালার ভুল রিক্সাওয়ালা ধরতে পারে, ঠিক কি না? ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে, একজন রাজনীতিবিদের ভুল আর একজন রাজনীতিবিদ ধরতে পারে, একজন আলেমের ভুল যদি একজন জেনারেল শিক্ষিত হাফ শিক্ষিত জ্ঞান পাবি শিক্ষিত শয়তানারা ধরে, আমি মনে করব এটা যে কঠিন চক্রান্তের ভিতরে পড়ে ইসলামের বিরুদ্ধে ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপচেষ্টা তারা করছে, এই অপচেষ্টা থেকে তারা যদি ফিরে না আসে কঠিনভাবে মোকাবেলা করা হবে।
ঠিক কিনা বলেন? কঠিন ভাবে, খুব শান্ত ভাবে বলছি, কঠিন ভাবে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলিম এই কথার উপরে চুপ থাকবে না। ইসলামের উপরে যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার এমন অপবাদ ওলামা ইকরামদেরকে দিয়ে থাকে, হক্কানি কোনো ওলামা ইকরামদেরকে, এই ওলামা ইকরামের অনুসারী যারা আছে, মুসলিম যারা আছে, এরা কিন্তু বসে থাকবে না। সুতরাং তোমরা তোমাদের ভুল সংশোধন হয়ে যাও, তোমরা যদি ভালো হয়ে যাও আমাদের কোনো ক্ষতি আছে? তোমরা যদি নষ্ট হয়ে যাও বরং তোমাদের জন্য আমাদের দিল কাঁদে। তোমরা এদেশের মানুষ, আমাদের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত করুক। সকলে বলি আমিন। ভাই আমার, আমি এই ইতিহাস কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তবে এই কথা বুঝতে হলে আপনাদেরকে কোরআনুল কারীমের কিছু কথা বুঝতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তার পিতার কথা হচ্ছে। ইজ ক্বালা লি আবিহি ওয়া ক্বাওমিহি মা হাযিহি আত-তামাসীলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিল, এ মূর্তিগুলো কি সেই মূর্তি যেগুলোর পূজায় তোমরা রত রয়েছ? সেই মূর্তি কি না এগুলি? তারা বলেছিল, হ্যাঁ। কালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা বলছে, হ্যাঁ, এগুলো সেই মূর্তি যে মূর্তিগুলো আমরা আমাদের বাবা দাদা পরদাদা আমাদের পূর্বপুরুষ যারা আছে এদের থেকে এই মূর্তিগুলো উত্তরস্বরূপ হিসেবে আমরা পেয়েছি, আর তাদের ইবাদত আমরা করি, তাদের উপাসনা আমরা করি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিন মুবীন। ইব্রাহিম আলাইহিসসালাম বলছে, তাহলে যদি এটা হয় তোমাদের পূর্বপুরুষ যারা ছিল এরাও স্পষ্টভাবে গুমরাহির ভিতরে ছিল, আর তোমরা এখন এই মূর্তিগুলোর অনুসরণ করে তোমরাও স্পষ্টভাবে গুমরাহির ভিতরে রয়েছ। قالوا وجئتنا بالحق ام انت من اللاعبين। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা এবং তার অনুসারীরা এই কথা বলল না যে আমাদের মূর্তি পূজায় তুমি বাধা দিচ্ছ কেন, আমাদের মূর্তি বানাতে তুমি বাধা দিচ্ছ কেন, আমরা মূর্তি ক্রয় করছি বিক্রয় করছি, আমরা মূর্তি যেখানে সেখানে রাখছি, এটার বিরুদ্ধে তুমি বাধা দিচ্ছ কেন, তুমি বাধা দিতে পারবে না, এই কথা তারা বলেনি। তারা বলছে, আজিতানা বিল হক আম আনতা মিনাল লাঈবিন। তুমি যদি এ কথা বলো যে মূর্তি বানানো যাবে না, তুমি যদি এটা বলো মূর্তি বিক্রয় করা যাবে না, মূর্তি ক্রয় করা যাবে না, আর এই মূর্তির উপাসনা করা যাবে না, যদি তুমি এটা বলো তাহলে আমাদের জানতে ইচ্ছা করে আমাদের কেমন একটা কথা তুমি বলো যে কথাটা সত্য কথা, সঠিক কথা, যে কথাটা শুনলে যেই কথাটি আমল করলে আমরা আর বিপদগ্রস্ততার ভিতরে থাকবো না, আমরা সমস্যার ভিতরে থাকবো না, সেই কথাটা তুমি আমাদেরকে বলে দাও। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামের ভূমিকায় ওলামা ইকরাম রয়েছেন, ওলামা ইকরামেরও একই কথা যে লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিন মুবীন। তোমরা যারা মূর্তি বানাচ্ছ, তোমরা যারা মূর্তি বসাচ্ছ, এই মূর্তি নিয়ে তোমরা যারা গবেষণা করছো, এই মূর্তির পিছনে যারা সময় দিচ্ছ অর্থ দিচ্ছ, তোমরা গুমরাহির ভিতরে আছো, এটা ওলামা ইকরামের কথা। ওলামা ইকরাম ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরি, ওলামা ইকরাম কুরআন কারীমের অনুসারী, এই জন্য ওলামা ইকরাম এ কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। তোমরা যদি সঠিক পথে চলার কোনো ইচ্ছা পোষণ করো তোমরা ওলামা ইকরামকে এই কথাই বলবে, আজিতানা বিল হক, ঠিক আছে আমরা মূর্তি বসাবো না, তাহলে কোন জিনিসটা আমরা করবো সেটা আমাদেরকে দেখাও, ঠিক কিনা বলেন? ওলামা ইকরাম তোমাদেরকে বলে দেবে, শোনো মূর্তি বসানোর দরকার নেই, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা 99টি নাম লিখিত একটি মিনার টানিয়ে দাও, একটি মাদ্রাসা করো, একটি মসজিদ করো, ভারতে যে কুতুব মিনার আছে এরকম একটা মিনার তোমরা বানাও। ওলামা ইকরাম সেই পরামর্শ আপনাদেরকে দেবে। কিন্তু বড় বিষয় হচ্ছে এখানে আজও বা নমরুদের উত্তরসূরি যারা, নমরুদের উত্তরসূরিরা বলেছিল, আজি তানা বিল হাক, ঠিক আছে মূর্তি বানাবো না, মূর্তির পূজা করবো না, তবে কোনটা করব সেটা আমাদেরকে বলে দাও। এখন যারা মূর্তির পিছনে খুব বেশি পড়ে করে উঠে পড়ে লেগেছে, এরা নমরুদের চাইতে নিকৃষ্ট, নমরুদের উত্তর শরীর চাইতে এরা আরো নিকৃষ্ট, এরা তো সরাসরি বিরোধিতা করছে, এরা সরাসরি ওলামা ইকরামের কথাকে মিথ্যা তোহমাত দিয়ে জায়গায় জায়গায় সব জায়গায় লাঞ্ছিত করার চেষ্টা করছে, ঠিক কিনা বলায়?